আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ান সেকেন্ড স্কুলে আমি ইসমাইল হোসেন আজকে তোমাদেরকে আজকের বিয়ে টপিকটা হচ্ছে এলডি হাইট অর্থাৎ অ্যাল সম্পর্কে সম্পূর্ণভাবে তোমাদের সামনে তুলে ধরবো বিগত যে টিউটুয়ালগুলো দিয়েছি তোমাদেরকে তো সেখানেও চেয়েছি যে যথেষ্টভাবে অ্যানালাইসিস করার জন্য যে টপিকসটা নিয়ে আলোচনা করেছি সেটা সম্পর্কে সম্পূর্ণভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করেছি আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে আর অনেক তোমরা কমেন্টস করেছো বিষয়টা তোমাদের অনেক ভালো লেগেছে পরবর্তীতে আরও ভিডিওগুলো চাচ্ছ সেজন্য আমি আরও ইন্সপায়ার হয়ে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ইচ্ছা চেষ্টা করছি যে যেন তোমাদেরকে একটা যে কোনো একটা টপিক্স নিয়ে যেন সম্পূর্ণভাবে এ টু জেড যেন বুঝতে পারো চেষ্টা করবো সর্বাত্মকভাবে এবং যদি কোনো কিছু তোমাদের সমস্যা হয়ে থাকে নিচে কমেন্টস বক্স আসে ওখানে তোমরা কমেন্টস করতে পারো কোনটা তোমাদের প্রবলেম কোনটা তোমাদের সমস্যা কোনটা বেশি কঠিন মনে হয় সেগুলো বেশি আমাকে বলতে পারো আমি চেষ্টা করব সেগুলো দিয়ে পরবর্তীতে তোমাদের জন্য টিউটোরিয়াল বা ভিডিও বানার জন্য কারণ আমাদের ভুলগুলো যদি তোমাদের এই ক্লাস নাইনে বা টেনে যদি ভুলগুলো সংশোধন না করো তাহলে কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটে গিয়ে বা অনার্সে গিয়ে তোমাদের কিন্তু বিভিন্ন প্রবলেম কিন্তু ফেস করতে হবে কারণ এখন যদি এই বেসিক লেভেলগুলো তোমাদের আইডিয়া কনসেপ্ট যদি মাথায় না থাকে তাহলে তোমরা ওখানে গিয়ে বড় বড় জিনিসগুলো দেখে তোমাদের অনেক ডিফিকাল্ট মনে হবে ওই পরবর্তীতে গিয়ে তুমি ইন্টারমিডিয়েটে গেলে আবার তোমাকে ক্লাস নাইন থেকে শুরু করতে হবে যদি এখন তুমি এগুলো স্কিপ করে যাও সাপোজ তোমাকে ইন্টারমিডিয়েটে গিয়ে আবার তোমাকে শুরু থেকে শুরু করতে হবে নাহলে ওখানে গিয়ে দেখবে যে বুঝতে পারবা না যদি সায়েন্স নাও আর সায়েন্স থেকে যদি সায়েন্স নিয়ে থাকো তাহলে ওই সমস্যাগুলো ফেস করতে হবে অনার্সে গেলেও ফেস করতে হবে তাহলে আবার দেখবে যে তোমার ক্লাস নাইনে ফিরে আসতে হবে ওইভাবে থেকে শুরু থেকে তোমাকে বুঝতে হবে এই জন্য তোমাদেরকে বলবো আর তোমরা অনেক বুদ্ধিমান এখন থেকে তোমরা সবসময়ের জন্য যে কোনো বিষয়ে বেশি বেশি জানার চেষ্টা করবা একটা বিষয়ে সম্পূর্ণভাবে ব্যাখ্যা জানার চেষ্টা করবা কোথায় থেকে আসছে কীভাবে আসছে কেন আসছে এ সম্পর্কে তো চলো আর কথা না বাড়িয়ে আজকে আমরা টপিকটা নিয়ে আলোচনা করি তো আজকে টপিকটা হচ্ছে অ্যালডি হাইট আজকের টপিকসটা কী হলো আজকের টপিকটা হচ্ছে কি অ্যালডি হাইট তো অ্যালডি হাইট অ্যাল ডি হাইট অ্যালকোহল অলরেডি ভিডিওটা দিয়েছি তোমাদের জন্য তো এই অ্যালডি হাইটটা অ্যালডি হাইটের তোমাদের সব অনেক সময় অল বা নল উচ্চারণ লেখা থাকে অল নল একই রকম বা অ্যালডিহাইটের এটা অ্যালও বলা হয় অথবা ন্যালও যোগ করতে পারো দুইটাই এটা দুইটাই বলা হয় ন্যাল যোগ করলে তোমার জন্য ভালো ইথানাল পর্যাল বিটান্যাল ঠিক আছে অ্যাল অ্যাল অর্থ শেষে যুক্ত হলে ওটা ন্যালের মতোই উচ্চারণ হয়ে যাবে তো এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে অ্যাল অ্যালও যুক্ত পারো বা অ্যাল বলতেও একই বোঝায় ন্যাল বলতেও একই বোঝায় ওকে তাহলেও প্রথমে আমরা অ্যালডিহাইটটা নিয়ে একটু দেখি যে এটা কেমন এটা হচ্ছে কার্যকরী এটার উচ্চারণটা কী হবে ন্যালই দেয় তোমাদেরকে ন্যাল দিলে তোমাদের জন্য আরও সুবিধা হবে ন্যাল এটা হচ্ছে উচ্চারণ যেমন অ্যালকেনের বেলায় মিথেন প্রোপেন বিউটেন পেনটেন হ্যাগজেন এন উচ্চারণ হতো এ এরকমই এখানে ন্যাল উচ্চারণ হবে যেমন মিথান্যাল প্রান্যাল বিউটান্যাল এসব উচ্চারণ হবে ন্যাল যুক্ত হবে আচ্ছা এটার হচ্ছে সংকেতটা আসলে কী এটার সংকেতটা হচ্ছে যে তোমার আর সি এইচ ও এটা তো এটা হচ্ছে সংকেত এটা এটা প্রকাশ করা হয় অর্থাৎ সি এইচ ও এটা যদি এটা যদি থাকে মূলকটা যদি থাকে কোনো একটা যোগের শেষে যদি তোমরা যদি এরকম একটা মূলক দেখতে পাও এটা তো কার্যকরী কার্যকরীমূলকটা ডিফারেন্টভাবে থাকে কার্যকরী মূলকটা পরে দেখাচ্ছি তো আরটা বলতে কি বুঝে অ্যালকাইল গ্রুপ বা অথবা অ্যারাইল গ্রুপ তো এটা সম্পর্কে পরে সম্পূর্ণভাবে ব্যাখ্যা দেই শর্টকাটে যদি অ্যালডিহাইড কাকে বলে এটা যদি বলতে যাই যে সকল জৈব যুগে যদি আমরা এই যে সি ও এটা যদি দেখতে পাও তাহলে সেটা হচ্ছে অ্যালডিহাইড ওকে তাহলে চলো এটা সংকেত অর্থাৎ যে সূত্রটা আছে সেটা আসলে কি এটা হচ্ছে

ওকে তাহলে কী হলো এটা হচ্ছে এর সূত্র এখান থেকে আমাদের নামকরণটা করবো এটা নিয়ে আমরা নামকরণের বেলায় ওখানে গিয়ে ব্যাখ্যা দেখবো তাহলে অ্যালডিহাইড যদি সংক্ষেপে ভাবে বলি যে কাকে বলে যে সকল জৈব যুগে অ্যালডিহাইডিক যে এই যে মূলক এই গ্রুপটা যে আসে মূলকটা আসে এটা যদি যুক্ত থাকে তাকে অ্যালডিহাইড বলে তো এখানে একটা জিনিস হলো চলো আমাদের একটু এটার কার্যকরী যে মূলকটা সেটা একটু দেখা এটা কীভাবে থাকে সেটা হচ্ছে যে কার্বন দ্বিবন্ধন এখানে অক্সিজেন আর এখানে হচ্ছে একটা হাইড্রোজেন দুই তিন এটা হচ্ছে এটা হচ্ছে কার্যকরী মূলক তো কার্যকরী মূলকটা ঠিক দেখতে এরকম হবে এই যে এখানে দেখো হাইড্রোজেন এপাশে আর অর্থাৎ অ্যালকাইল গ্রুপ অথবা অ্যারাইল গ্রুপ যুক্ত হবে বুঝতে পেরেছো তাহলে এই যে তোমাদের একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে কিটোন যে মূলক আসে এবং অ্যাল্টিহাইড মূলক আসে এইটা তোমরা দুইটা তোমাদের মনে হয় যে একই রকম সেম মনে হয় অনেক সময় তোমাদের বেশি প্রবলেম ফেস করো যে কোনটা অ্যালডি কোনটা কিটোন এটা আমরা কিভাবে বুঝবো অনেক সময় অনেক সমস্যা হয়ে যায় যেহেতু একটু ডিফারেন্ট আছে এজন্য অনেক সময় তোমাদের বুঝতে পারো না তো আশা করি তোমরা আজকের টিউটোরিয়ালটা সম্পূর্ণভাবে দেখলে তোমাদের অ্যালডি এবং কিটোন ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবা চলো আমরা এবার আমরা দেখি যে এই যে অ্যালডেহাইট এবং কিটনের মধ্যে আমাদের কিভাবে জিনিসটা আমরা আইডেন্টিফাই করব ওটা দেখি এবং তারপরে আমরা সংজ্ঞাটা বিশাল বড় দেখে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের এবার চলো কার্বনিল যে মূলকটা আছে কার্বনিল মূলক এবং এখান থেকে আমরা অ্যালডেহাইট মূলক এবং হচ্ছে কার্বনিল মূলকটা বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা কার্বনিল মূলকটা দেখি কার্বনিল মূলকটা হচ্ছে এরকম একটা বন্ধন এখানে দুই পাশে দুইটা হাত থাকবে দেখো কার্বনের চারটা হাত কিন্তু এটাকে বলা হয় মূলক কার্বনীল মূলক আচ্ছা এখন আমরা অ্যালডিহাইড মূলক এবং কিটন মূলক দুইটায় দেখে দুইটার মধ্যে কোথায় সমস্যা আছে বা কোথায় ডিফারেন্ট আছে এটা বুঝবো আমরা তো এদিকে মনোযোগ দাও তোমরা এখানে হচ্ছে যে আমরা এবার প্রথমে আমরা অ্যালডিহাইটটা লিখি এখানে অক্সিজেন এখানে একটা হচ্ছে হাইড্রোজেন এবং এখানে একটা হচ্ছে আর অর্থাৎ অ্যালকাইল গ্রুপ অথবা অ্যারাইল গ্রুপ এ সম্পর্কে এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে অ্যালডিহাইটমূলক অ্যালডিহাইট মূলক আচ্ছা এটার নাম এটা হচ্ছে অ্যালডিহাইট মূলক অর্থাৎ এখানে বুঝবো আমরা যে কীভাবে অ্যালডিহাইট এবং কিটনের মধ্যে পার্থক্য করা যায় এবার আমরা কিটনটা দেখি সেটা হচ্ছে যে কার্বন দ্বিবন্ধন অক্সিজেন আর এটা দুই পাশে দুইটা এই দুইটাই হচ্ছে অর্থাৎ এইখানে আমাদের দুইটাই অ্যালকাইল গ্রুপ অথবা অ্যারাইল গ্রুপ অথবা হাইড্রোকার্বন অর্থাৎ যৌগ যে হাইড্রোকার্বন বিশিষ্ট যৌগগুলো এখানে থাকতে পারে এটাকে বলা হয় এটাকে বলা হয় যে আমাদের কীটনমূলক আচ্ছা তাহলে ছোট্ট বন্ধুরা এদিকে তোমরা ভালো করে মনোযোগ দাও যেমন মূলক এবং মূলকের মধ্যে যে অনেক সময় সমস্যা ফেস করতে হয় তোমাদের তো এখানে দেখো যে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না প্রমিস ওকে এখানে আমরা কার্বনিল মূলক দেখতে পাচ্ছি এখানে মূলক কিন্তু উভয়েরই আছে, তো এই কার্বনিল মূলকের ভেতরে কিন্তু পার্থক্য আমাদের অ্যালডিহাইড এবং কিটোন মূলকটা আমরা দেখব যে অ্যালডিহাইড কেমন দেখতে হবে এবং মূলক কেমন দেখতে হবে তাহলে এখানে আমরা দেখি এবার ব্যাখ্যাটা দিই যে অ্যালডিহাইট মূলকটা আসলে আমাদের কি বড় করে ব্যাখ্যা দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে প্রথমে অ্যালডিহাইট মূলকটা কাকে বলে এটা আমরা দেখি যে দ্বিযোজি কার্বনিল মূলক কার্বনিল মূলক কিন্তু সাধারণত দিযোজি হয়ে থাকে এটা তোমরা জানো তাহলে দ্বিযি কার্বনীল মূলক এর একটি যোজনীতে হাইড্রোজেন আমরা একটি যোজনীতে হাইড্রোজেন দেখতে পাচ্ছি এটা থাকবে একটি হাইড্রোজেন থাকবে এটা তোমাদের মাস্ট মনে রাখতে হবে এটা থাকবে এটা কোনো পরিবর্তন হবে না আচ্ছা তাহলে দ্বিয কার্বনিল মূলকের এক এক যুজতি এক যুজনিতে আমরা এখানে এই যে ডান পাশের যে যোজনীটা দেখতে পাচ্ছি এই যোজনিতে হাইড্রোজেন থাকবে এটা মাস্ট অর্থাৎ যে কোনো যে একটা যোজনিতে হাইড্রোজেন মাস্ট বি থাকবে আমি ফর এক্সাম্পল আমি এটা দেখাচ্ছি তো আর অপরটাতে এটা আর আর বলতে কি বুঝে আর বলতে অ্যালকাইল অ্যালকাইলমূলক অথবা অ্যারাইলমূলক অথবা আমাদের হাইড্রোকার্বন অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যে যৌগগুলো আছে সেগুলো যুক্ত হবে তাহলে সম্পূর্ণ যদি আমরা অ্যালডেহাইট মূল কাকে বলে যদি আমরা যদি বলি তাহলে বলতে গেলে যে আমাদের দ্বিযোজি কার্বনিল মূলক। এখানে দেখতে পাচ্ছ যে কার্বনিল মূলক দ্বিযোজি কার্বনিল মূলকের একটি যোজনীতে হাইড্রোজেন পরমাণু থাকবে এবং অপর যোজনীতে এই যে তোমরা এটা যে দেখতে পাচ্ছ এইটাতে কি কি থাকবে এখানে তিনটা জিনিস এক তিনটা জিনিস থাকতে পারে সেটা হচ্ছে যে এক এক হচ্ছে এক হচ্ছে আমাদের কার্বনে এক হচ্ছে আর বলতে অ্যালকাইলমূলক অ্যালকাইল অ্যালকাইল মূলক যেটা হচ্ছে সি এইচ থ্রি এটা থাকতে পারে অ্যালকাইল মূলক থাকতে পারে আরেকটা হচ্ছে অ্যারাইলমূলক অ্যারাইলমূলক মূলকটা হচ্ছে সি সিক্স এইচ ফাইভ আরেকটা হচ্ছে হাইড্রোকার্বন অর্থাৎ হাইড্রো হাইড্রোকার্বন বিশিষ্ট যে যৌগগুলো আছে এক যুজি আছে ওগুলো যুক্ত হবে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন বিশিষ্ট এক যৌগগুলো অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে গঠিত যৌগগুলো হয় সেগুলো থাকবে এ আর আর বলতে কি আর তাহলে কি বুঝলাম আর বলতে কি কি হতে পারে আর যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে অ্যালকাইল গ্রুপ মূলক আর হচ্ছে আর একটা হচ্ছে অ্যারাইলমূলক সি সিক্স এইস ফাইভ আর একটা হচ্ছে কার্বন হাইড্রোকার্বন বা হাইড্রোজেন এবং কার্বনের সমনে গঠিত যৌগ তো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো আবার ফাইনালি তোমাদেরকে আরেকটা বার করে বুঝাই সেটা হচ্ছে যে আমাদের অ্যালডিহাইড আমরা কিভাবে বুঝবো যে এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপের এই যৌগটা হচ্ছে অ্যালডিহাইট গ্রুপ বলা হয় বা অ্যালডিহাইড তো এখানে অবশ্যই আমাদের বললাম যে কার্বনিল মূলকের একজন অবশ্যই হাইড্রোজেন থাকবে এটা মাস্ট বি আর এখানে আর এক হাতে অ্যালকাইল গ্রুপ থাকতে পারে অথবা অ্যারাইল গ্রুপ থাকতে পারে অথবা আমাদের হাইড্রোকার্বন যে হাইড্রোজেন এবং কার্বনের সময় যে যৌগগুলো থাকে এই যোগ্যগুলো থাকতে পারে তো এটা আমরা বুঝতে পেরেছি যে মূলকটা এটাই তো এবার চল আমরা মূলকটা দেখি মূলকের বেলায় আমরা দেখতে পাচ্ছি যে এ আর দেখতে পাচ্ছি দুই হাতে কার্বনিলমূলকের দুই হাতে কিন্তু দুইটা আর দেখতে পাচ্ছি এই দুই হাতে তোমার অ্যালকাইল গ্রুপ অথবা অ্যারাইল গ্রুপ এগুলো যুক্ত থাকতে পারে কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে এখানে অ্যালডিহাইট গ্রুপের বেলায় অ্যাল অ্যালডিহাইডিট যখন শনাক্ত করব তখন বেলায় কিন্তু একটা যজনিতে হাইড্রোজেন মাস্ট বি থাকবেই কিন্তু কীটনমূলকের দুইটাই পরিবর্তন হবে এই দুইটাই আমাদের আলাদা আলাদা থাকতে পারে বা একই রকম থাকতে পারে এটা এটাই অ্যালকাইলমূলক হলো এটা অ্যারাইলমূলক অথবা এটা অ্যারাইলমূলক অথবা এটা হচ্ছে অ্যারাইলমূলক এইরকমও হতে পারে কিন্তু মূলকের বেলায় একটা হাতে হাইড্রোজেন থাকবে আর একটাতে অ্যালকাইলমূলক অ্যারাইলমূলক বা হাইড্রোকার্বন বিশিষ্ট যৌগগুলো থাকতে পারে বিষয়টা কিন্তু খুবই সহজ এটা কিন্তু ক্লিয়ার তোমাদের তো আরও একটু ক্লিয়ার করার জন্য আরও ভালোভাবে ক্লিয়ার করার জন্য তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই এক্সাম্পল দেখলেই তোমরা এটা সম্পর্কে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাব ওকে তাহলে এখানে দেখো তাহলে চলো আমরা এখন উদাহরণ দেখি এক্সাম্পল দেখি সেটা হচ্ছে যে কার্বন তিন হাতে আমরা তিনটা হাইড্রোজেন দিয়ে দিলাম আচ্ছা তারপর এখানে একটা কার্বন এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম এটা একটা এক্সাম্পল আর একটা আমরা দেখি যে কার্বন 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 এখানে দিবন্ধন ওকে তাহলে ছোট্ট বন্ধুরা এখানে মনোযোগ দিয়ে খেয়াল করো সেটা হচ্ছে যে আমাদের এইখানে দেখতে পাচ্ছ যে একটা গাঠনিক সংকেত লিখে রেখেছি এখানে একটা গাঠনিক সঙ্গে লিখে রেখেছি তো এখানের মধ্যে একটা হচ্ছে এটা হচ্ছে অ্যালডিহাইট এবং এটা হচ্ছে কিটন তো অ্যালডিহাইট এবং কিটন কিভাবে ভালোভাবে খেয়াল করবা সেটা দেখো শনাক্তকরণ তো এখানে দেখো যে এখানে আমরা ওই আগে আমরা চলে যাই যে অ্যালডহাইট বলতে কী বুঝাই এবং কিটন বলতে কী বুঝাই সেটার সাথে দেখি যে এটা ঠিক আছে কি না তো আমরা এটা আমরা কিভাবে বুঝবো এটা অ্যালডহাইট এটা কিটন বা এটাই অ্যালডহাইট বা এটা কিটন কিভাবে। এখানে আমরা আইডেন্টিফাই করি প্রথমে এটার আইডেন্টিফাই করি যে এটা আসলে অ্যালডেহাইট না কিটন তারপরে দেন এটা। তো এখানে দেখো যে অ্যালডাইট মূলকের বেলায় কার্বনিল যে দ্বিযোগী কার্বনিল মূলক আসে একটাতে হাইড্রোজেন থাকবে আর একটা অ্যালকাইল অ্যারাইল বা হাইড্রোকার্বন বিশিষ্ট যৌগ থাকবে তো এখন আমরা দেখি যে এটা ফলো করি আগে এটার মধ্যে তারপরে এটাও দিয়ে ফলো করব তো এখানে দেখো যে এই যে দেখতে পাচ্ছি যে কার্বনিল দ্বিয কার্বনিল মূলক দেখা যাচ্ছে এখানে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক হাতে একটা হাইড্রোজেন আর এক হাতে একটা এটাকে বলা হয় কি অ্যালকাইল মূলক। তো এক হাতে একটা হাইড্রোজেন আর একটা কি আর এক হাতে একটা হচ্ছে মূলক আছে। তো এটা একটা আইডেন্টিফাই করলাম এবার দেখি যে কীটনমূলকটা এর মধ্যে আছে কি না তো মূলকে বলা আছে যে দুইটা হচ্ছে মূলক বা মূলক হতে পারে আলাদা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা কেন মূলক হলো না এখানে দেখতে পাচ্ছি যে একটা হাইড্রোজেন অবশ্যই আছে। কিন্তু এখানে তো আমাদের কীটনমূলকে কোনো হাইড্রোজেন নেই মানে যোজনীতে এই দুইটা যোজনীতে কি কোনো আমরা হাইড্রোজেন দেখতে পাচ্ছি অবশ্যই কিন্তু না তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হাইড্রোজেন আর এই হাইড্রোজেন যদি কোনোটাতে থাকে তাহলে সেটা কি হবে সেটা হচ্ছে অ্যালডিহাইট হবে তাহলে আমরা আইডেন্টিফাই করে ফেলেছি যে এটা একটা এই যৌগটা এই গাঠনিক সংকেতটা এটা একটা একটা হচ্ছে অ্যালডিহাইট কারণ একটা হাতে একটা হাইড্রোজেন থাকবে আরেকটা হচ্ছে অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ অ্যারাইলমূলক অথবা হাইড্রোকার্বন বিশিষ্ট যৌগ থাকবে তো এখানে দেখতে পাচ্ছি এক হাতে একটা হাইড্রোজেন আছে। তার মানে এটা ঠিক আর হাতে দেখতে পাচ্ছি যে মূলক যুক্ত তো এবার চলো আমরা এটার নামকরণটা করে ফেলি যেহেতু আইডেন্টিফাই করে ফেলেছি যে এটা একটা অ্যালডিহাইট তো এটার নামকরণ করে ফেলি সেটা হচ্ছে যে দুইটা কার্বন দুইটা কার্বন বিশিষ্ট হলে কি বলে ইথ আর যেহেতু অ্যালডিহাইট ন্যাল হবে তাহলে কী হবে এটা ইথা রাইট তাহলে কি হচ্ছে এটা এটার নাম হচ্ছে ইথান্যাল তাহলে এটা কি পেলাম আমরা এটা হচ্ছে ইথান্যাল পেলাম এটা একটা অ্যালহেট এটার যদি আমরা সংকেত লিখি যে সি আচ্ছা সি এইচ থ্রি এবং সি এইচ ও এটা হচ্ছে ইথান্যাল এটা আমরা পেয়ে গেলাম দেখো কার্বন একটা হাইড্রোজেন তিনটা এবং কার্বন হাইড্রোজেন অক্সিজেন দেখো এখানে তো আমরা এটা পেয়ে গেছি আইডেন্টিফাই করেছি যে এটা একটা অ্যালডিহাইট এবং এটার নাম হচ্ছে ইথান্যাল বুঝতে পেরেছো তোমরা এবার চলো আমরা নেক্সট যে গাঁঠনির সংকেতটা দেখতে পাচ্ছি এটা একটু আইডেন্টিফাই করি এখানে আমরা প্রথমে আমরা এটা ফলো করে দেখব দেন আমরা ওইটা ফলো করব তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কার্বনিল মূলকটা কোথায় এটা তোমাকে আগে খেয়াল করতে হবে মানে দ্বিয যে কার্বনিল মূলকটা আছে কোথায় সেখানে খেয়াল করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দ্বিয কার্বনিল মূলকটা বিদ্যমান তো এখন দেখতে পাবো যে দুই যে তারপরে যে দুইটা হাত থাকে মানে দুইটা যে যোজনী থাকে এই যোজনীতে কি হাইড্রোজেন আছে বা অ্যালকাইলমূলক বা অ্যারাইলমূলক বা হাইড্রোকার্বন আছে কিনা এটা আমরা আইডেন্টিফাই করব। তো ফার্স্টে আমাদের কাজ কি হবে প্রথমে আমাদের কাজ হবে যে আমাদের কার্বনিল মূলকটা কোথায় আছে দ্বিতীয় কার্বনিল মূলকটা কোথায় আছে সেটা ফার্স্ট অফ অল হবে আমাদের আইডেন্টিফাই করা তো আমরা এটা আইডেন্টিফাই করলাম এবং তারপরে যে দুইটা যে যোজনী আছে তো সেই যোজনীতে আমাদের কি মূলক কি রকম আছে এটা আইডেন্টিফাই করব আমরা এখানে আমরা অ্যালডহাইটের বেলা একটা জানি যে একটা হাইড্রোজেন অবশ্যই থাকবে এটা মাস্ট থাকবে এবং আর অ্যালকাইলমূলক যুক্ত হতে পারে অথবা অ্যারাইলমূলক অথবা হাইড্রোকার্বনমূলক হাইড্রোকার্বন যে বিশিষ্ট যৌগগুলো আছে এটা তো এখানে যে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখো যে এখানে একটা দেখতে পাচ্ছি যে এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা অ্যালকাইলমূলক এখানেও দেখো একটা অ্যালকাইলমূলক তাই না ছোট বন্ধুরা এদিকে খেয়াল করো যে এটা কিন্তু এটা একটা অ্যালকাইনমূলক এবং এটা একটা অ্যালকাইনমূলক তাহলে অ্যালকাইলমূলক যদি দুইটাই হয় তাহলে এটা কোথায় হবে তাহলে অবশ্যই এটা একটা কিটোনমূলক তাই না এটা কিটো গ্রুপের এটা গাঠনির সংকেত দেখতে পাচ্ছি কারণ এজন্যই যে আমরা অ্যালডিহাইট বলতে পারবো না কারণ আমরা অ্যালডিহাইটের বেলায় জানি যে এক অর্থাৎ এক হাতে অবশ্যই একটা হাইড্রোজেন থাকবে বাট এখানে আমরা কোনোটা দেখতে পেলাম না যে হাইড্রোজেন আছে। বাট আমাদের এটা মূলক আছে আমরা তো জেনেছি যে মূলকের অ্যালকাইল মূলক দুইটা হতে পারে একটা হতে পারে অথবা আর একটা অ্যাল অ্যারাইলমূলকও হতে পারে বা অথবা দুইটা অ্যারাইলমূলকও হতে পারে রাইট তাহলে এটা আমরা পেলাম যে এটা হচ্ছে মূলক। ওকে তাহলে এবার চল আমরা এটার নামকরণটা করে ফেলি আমরা তিন কার্বন দেখতে পাচ্ছি না তিন কার্বন হলে কী হয়ে যায় মিথ ইথ প্রোপ হয় আর যেহেতু এটা কিটোন তাহলে কী হবে তাহলে এটার এটার নামটা হবে তাহলে প্রপানন প্রোপানন যেহেতু এটা কিটন তাহলে নন হবে এখানে প্রপানন এটাকে আবার তুমি আর নামও বলা যায় সেটা হচ্ছে ডাইমিথাইল আরেকটা বলা যায় সেটা হচ্ছে দুইটা যেহেতু মিথাইলমূলক এখানে একটা মিথাইলমূলক এখানে একটা মিথাইলমূলক সেজন্য দুইটা মিথাইলমূলক থাকলে কি বলে ডাইমিথাইল হবে তিনটা থাকলে ট্রাই তাহলে ডাইমিথাইল কিটনও বলা যায় যেহেতু এটা কিটন আমরা প্রপাননটাই ফলো করব। তাহলে এটাকে কি পেলাম আমরা এই যে গাঠন সংখ্যাটা দেখতে পাচ্ছি এটা একটা কিটনমূলক এবং এটার নাম হচ্ছে প্রপানন অথবা ডাইমিথাইল কিটন তাহলে ওকে তোমরা ছোট্ট বন্ধুরা এবার মনে হয় যে কমপ্লিট তারপর আমি নেক্সটে তোমাদেরকে আমি অ্যালডিহাইট এবং কিটোনের যে শনাক্তকরণ এটা সম্পর্কে তোমাদেরকে একটা ভিডিও আপলোড করবো ওখানে সম্পূর্ণভাবে অ্যানালাইসিস করবো কারণ এই ভিডিওতে আমাদের যেহেতু অ্যালডিহাইট নিয়ে আলোচনা হচ্ছে সো এত বিশ্লেষণ দিতে গেলে আমাদের এই টপিকসে বিশাল বড়ো হয়ে যাবে টি সো আমি এই জন্য চাচ্ছি যে ওইটার জন্য কি অ্যালডিহাইট এবং কিটোনের শনাক্তকরণ আমরা পরে একটা টিউটুয়েল দিয়ে দেবো আর এখানে আমরা অ্যালডি নিয়ে এবার আলোচনা করি তো আমরা এখন অ্যালডিহাইট এবং কিটোনটা আমরা পার্থক্যটা বুঝতে পেরেছি তো এবার চল আমরা আমরা অ্যালডিহাইটের নামকরণটা দেখি অ্যালডিহাইটের নামকরণ এবং তারপরে প্রস্তুতি এবং দেন ফাইনালি আমাদের ব্যবহারটা দেখব তাহলে আমরা এবার অ্যালডিহাইটের আচ্ছা অ্যালডিহাইটের আমাদের নামকরণটা দেখি তাহলে চলো এবার আমরা নামকরণটা দেখি নামকরণটা কিভাবে করব নামকরণ আচ্ছা নামকরণটা অ্যালডেহাইটের নামকরণটা কীভাবে করে এখানে তোমরা একটু মনোরঞ্জন খেয়াল করো চলো আমরা অ্যালকেন এবং অ্যালডাহিটটা কীভাবে নামকরণ করে দুইটাই দেখব তো এখানে আমাদের প্রথমে প্রথমে আমাদের আমাদের অ্যালকেন আচ্ছা অ্যালকেনের শেষে কি উচ্চারণটা কি হয় অ্যালকেনের উচ্চারণ হচ্ছে এন আর হচ্ছে অ্যালকেন হবে এখানে আচ্ছা তারপরটা হচ্ছে অ্যাল ডি অ্যাল ডিহাইট আচ্ছা এল ডি হাইটের কি হবে ন্যাল হবে তাই না ন্যালটা লিখে ফেলি আর অ্যালকেনের সূত্র বা যেটাকে সংকেত যে বলে তাহলে এটা কি হবে সি এনএচ টু এন প্লাস টু আর অ্যালডেহাইটের সূত্র সংকেতটা কি হবে সি এন এইচ টু এন প্লাস এবং ওকে তাহলে এবার আসি যে আমরা এখানে এবার আসি যে এখানে যদি আমরা একটা ইয়ে করি যে ইথেনটাই করি আচ্ছা ইথেন ইথেন উচ্চারণ হবে এটা ইথেন আর এটাতে কি হবে ইথান্যাল হবে তাই না যেহেতু এবার আসি আমরা যে নামকরণটা ইথান্যাল ইথেন যে হলো ইথান্যাল হলো এটার আমরা দেখি আচ্ছা যে ইথেন আমরা জানি যে দুই কার্বন বিশিষ্ট যদি এন সমান সমান এন সমান সমান যদি টু হয় তাই না আর এটারও এন সমান সমান টু তাহলে এন সমান সমান যদি টু হয় তাহলে কি হবে সি টু হবে না সি টু হবে আর এই দুই দিয়ে কত হয় চার পাঁচ ছয় তাহলে কি হবে এনের মান যদি দুই হয় তাহলে দুই দিয়ে চার আর চার দিয়ে কত হয় ছয় তার দ্যাট মিন্স আমাদের ফাইনালি পেলাম যে ইথেনটা হচ্ছে যদি এন সংখ্যা যেহেতু কার্বন অর্থাৎ এনের মানটা হচ্ছে টু তো তাহলে এখানে কি হবে ইথেনটা হচ্ছে এটা তার সংকেত এবার চলো ইথান্যাল এখানে এর মান যদি টু ধরি তাহলে কিভাবে হয় দেখো যে এন মান যদি টু হয় তাহলে সি টু হবে আর এইচ দুই দিয়ে চার আর একে পাস হাইড্রোজেন কয়টা পাস এবং সি এইচ ও এর সাথে যোগ করতে হবে তাই না অ্যাড দিতে হবে তাহলে এটা পেলাম আমরা ইথান্যাল পেয়ে গেছি তাহলে এবার আমরা এভাবে তোমরা আরও বেশি বেশি প্র্যাকটিস করো বেশি বেশি নাম করছো মিথানেল পর্যাল বিউটানেল আচ্ছা যদি এবার যদি এন সমান সমান যদি আমরা যদি এন সমান সমান যদি আমাদের থ্রি হয় তাহলে কি হবে সি থ্রি এইস কত হয় তিন দিয়ে ছয় আর একে সাত এ সেভেন সি এইচ ও তাহলে কি হবে পোরপানেল এটা তাই না মিথেন মিথানেল ইয়ে মিথানেল ইথান্যাল নেয়াল হবে কারণ তিন কার্বন বিশিষ্ট এবং দেখো যদি থ্রি বসে তিন দিয়ে ছয় একের সাত সেইচ এভাবেই তোমরা যোগগুলো তোমরা শনাক্ত করবা নামকরণ করবা বেশি বেশি প্র্যাকটিস করবা তো এটাই হলো হচ্ছে নামকরণটা কিভাবে করে এবার চলো আমরা অ্যালডিহাইটের প্রস্তুতিটা আমরা দেখি যে অ্যালডিহাইটটা আসলে কিভাবে প্রস্তুত করা হয় তো অ্যালডিহাইটের এবার আমরা প্রস্তুতটা দেখি তোমাদের অ্যালডি প্রস্তুতটা ভালোভাবে দেখতে হবে কারণ অ্যালডি কিভাবে প্রস্তুত করা হয় তোমরা অনেক সময় ভুলে যাও আচ্ছা এবার অ্যালডি প্রস্তুতি তাহলে এবার আমরা চলো প্রস্তুতিটা দেখি সেটা হচ্ছে যে প্রথমে প্রস্তুতি যদি ইথাইন আসেন ইথাইনের সাথে তাহলে ইথাইনের সাথে যদি আমরা পানিটা অ্যাড করি পানিটা একটু ভেঙে পানি আচ্ছা পানিটা অ্যাড করি তাহলে এটার নাম হচ্ছে ইথাইন এটা হচ্ছে পানি ইথেনের সাথে পানি যদি অ্যাড করা হয় এবং এর সাথে যদি বিশ পারসেন্ট বিশ পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড এবং দুই পার্সেন্ট মার্কিউরিক সালফেট বিশ পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড এবং দুই পার্সেন্ট মার্কিউরিক সালফেট সালফেট আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি দেওয়া হয় এর মধ্যে তাহলে কী হলো ইথাইনের সাথে যদি পানি সংযোগ করি যোগ করি তাহলে তার সাথে কী হবে বিশ পার্সেন্ট অ্যাসিড এবং দুই পার্সেন্ট সালফেটটা আমরা আশি ডিগ্রি সেন্ডিগ্রেটে যদি আমরা এটা বিক্রিয়াটা রিয়োকশনটা কমপ্লিট করি তাহলে আমরা কি পাবো ইথান্যাল পাবো ইথানেলস সি এইচ থ্রি সি এইচ ও ইথান্যাল আচ্ছা তাহলে এটা এটা কি হচ্ছে সংযোজন যে পানির সংযোজন পানির সংযোজন বিক্রিয়া তোমরা জানো যে পানি যদি সংযোজন করা হয় কোনো রিয়াক্টেন্টের সাথে পানির সংযোজন তাহলে সেটা হচ্ছে পানির সংযোজন এইরকম পানি সংযোজনের মাধ্যমে সেটা আমরা কি করতে পারি আমরা অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি তো এখানে কী হলো ইথাইনের সাথে যখন পানি আমরা সংযোগ করলাম এবং বিশ পারসেন্ট অ্যাসিড এবং দুই পার্সেন্ট মার্কিউরিক সালফেটটা আমরা আশি ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রা যখন উত্তপ্ত করা হলো তাহলে আমরা কী পেলাম তখন আমরা ইথানাল পেলাম আর যেহেতু আমরা এটা ইথানালটা একটা অ্যালডিহাইড আর আমরা অ্যালডিহাইড্রেটের তো প্রস্তুত করতেছি সো এটাই হচ্ছে আমাদের অ্যালডি প্রস্তুত করোন আর একটা হচ্ছে যে তোমাদের ফর্মালিন দেওয়া আছে যে ফর্মালিন তোমরা জানো যে ফর্মালিনটা কিন্তু একটা অ্যালডিহাইড কারণ এই অ্যালডিহাইটই ফরমালিন কিন্তু একটা অ্যালডিহাইট আর আমরা তো জানি যে বিভিন্ন আমরা খাবারগুলো খাই বাজার থেকে যে কাঁচা বাজারগুলো নিয়ে আসি এবং মাছে সবজিতে সব জায়গায় কিন্তু ফরমালিন এখন বর্তমানে একটা আতঙ্কের নাম হচ্ছে সেটা হচ্ছে ফরমালিন যা আমরা খাচ্ছি সেটা হচ্ছে বিষাক্ত জিনিস এই বিষাক্ত জিনিসগুলো খেয়ে খেয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একেবারে কমিয়ে ফেলছি এজন্য আমাদের বিভিন্ন অসুস্থ লেগেই থাকছে শহরের তুলনায় গ্রামের মানুষ কিন্তু অনেক অনেক সুস্থ আছে আল্লাহ রহমতে কারণটা কি এটা হচ্ছে যে ওরা সবসময়ের জন্য সুস্থ গাছ থেকে টাটকা ফল খাচ্ছে গাছতে মানে সবজিগুলো টাটকা কোনো ফরমালিন কোনো কিছু দেওয়া নেই সব কিছু টাটকা থাকার কারণে ওরা কিন্তু শহরের মানুষের তুলনায় কিন্তু অনেক অনেক কিন্তু সুস্থ কারণ কি ওরা হচ্ছে ফরমালিন মুক্তগুলো বেশিরভাগই কিন্তু ফরমালিন মুক্ত খাবারগুলো ফলমূল শাক সবজি সবকিছু সব কিছু কিন্তু খাচ্ছে বাট আমরা শহরের মানুষগুলো কি হচ্ছে বাট আমরা শহরের মানুষগুলো যে খাবারগুলোই খাচ্ছি সেগুলোই হচ্ছে ফরমালিন কারণ গ্রাম থেকে যখন ওই সবজিগুলো নিয়ে আসা হয় যে ফলগুলো নিয়ে আসা হয় উৎপাদন করার পরে তারপরে এটা কিন্তু ব্যবসায়ীরা কি করে বেশি দিন টিকিয়ে রাখার জন্য কিন্তু এই ফরমালিনটা ইউজ করে ফরমালিনটা কিন্তু এটা একটা মিথা নেয়াল কিন্তু এটা তোমরা জানো তো এই যে ফর্মালিনটা দিয়ে ওই ফল বা শাকসবজিকে বেশি দিন স্থায়িত্ব করা হচ্ছে আর ফরমালিনটা এটা অর্থাৎ মিথানাল এটা কিন্তু একটা বিষাক্ত একটা রাসায়নিক পদার্থ এটার ফলে কি হচ্ছে আমরা সেগুলো খাবারগুলো খাচ্ছি এবং এগুলো আমাদের বিভিন্নভাবে শরীরে রিফেক্ট ফেলতেছে যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট করে দিচ্ছে আমরা বেশি বেশি রোগ শহরে দেখবে যে নাইনটি পারসেন্ট মানুষগুলোই রোগে বিভিন্ন কোনো না কোনো রোগে কিন্তু ভুগছে যে জ্বর সর্দি কাশি ঠান্ডা বলো হচ্ছে অস্ট্রিওপোসিস হার ক্ষয় যেটাকে বলে ডায়াবেটিস সব সময়ের জন্য বিভিন্ন সবারই প্রতিটা ফ্যামিলিতে কিন্তু আমরা রোগাক্রান্ত রোগী আমরা দেখতে পাচ্ছি বা শরীরটা আমাদের সম্পূর্ণভাবে সুস্থ থাকছে না এই জন্য এই ফর্মালিনের কারণে কারণ এই ব্যবসায়ীরা এই কিছু লোভের কারণে আমাদের আজকে এই সমস্যাগুলো এর জন্য আমাদের উচিত যে আমাদেরই তো বাবা মা ভাই বোনই আমরা ব্যবসায়ী লোকগুলোর ওদেরও তো বাবা মা ভাই বোন আছে তো ওরাও তো এসব খাবে এসব খেয়ে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে তো আমরাও আমাদের উচিত যে এই ফর্মালিনগুলো না ইউজ করার জন্য তো ফরমালিনটা আসলে কি এই ফরমালিনটা হচ্ছে ফর্মাল ডিহাইড অর্থাৎ এই মিথান্যালের চল্লিশ পারসেন্ট জলীয় দ্রবণটাকে প্রস্তুত করে এই ফরমালিনটা বানানো হয় তো কী হলো এই মিথান্যালটা এই মিথান্যালটা চল্লিশ পারসেন্ট জলীয় দ্রবণে এটা যখন প্রস্তুত করবে সেটাই হচ্ছে ফরমালিন যেটার হচ্ছে ফর্মালিনে প্রায় চল্লিশ ভাগ তোমার মিথান্যাল থাকে এবং হচ্ছে এবং আশি চল্লিশ এবং ষাট ভাগ হচ্ছে পানি থাকে তো এইটা চল্লিশ ভাগ এবং মিথান্যাল এবং ষাট ভাগ পানি দিয়ে ফর্মালিনটা ইউজ করে এটা আমাদের শাকসবজি বলো তারপর হচ্ছে ফলমূলে বলো এসবে স্প্রে করে ওই জিনিসটাকে তাজা দেওয়া হয় তাজার মতো দেখা যাচ্ছে ওটা বেশি স্থায়িত্ব থাকছে তোমরা মিউজিয়ামে দেখে থাকবা যে মিউজিয়ামে কিন্তু অনেক প্রাণীগুলো আছে অনেক লাশ দেওয়া থাকে অনেক প্রাণীগুলো এগুলো কিন্তু তাজা রাখার জন্য বেশি দিন স্থায়িত্ব রাখার জন্য এই ফরমালিনগুলো ইউজ করা হচ্ছে কারণ এই মেডিসিনের মাধ্যমে কিন্তু ওই জিনিসগুলো টাটকা থাকে মানে দেখা যায় বেশি দিন টিকিয়ে থাকে তো এটা হচ্ছে ফরমালিন চলে এবার আমরা অ্যালডিহাইটের ব্যবহারটা একটু দেখি যে অ্যালডি আসলে কিভাবে ব্যবহার করা এবং কোথায় ব্যবহার করা হয় এবং এটা কি কি কাজে লাগে তাহলে এবার আমরা অ্যালডিহাইটের ব্যবহারটা দেখি আমরা অ্যালডিহাইট কোথায় কোথায় ইউজ করা হয় অ্যালডিহাইটের ব্যবহার এই অ্যালডিহাইড ব্যবহার করে অর্থাৎ অ্যালডিহাইডের যে পরিমাণকরণ বিক্রিয়া এটা রিয়াকশন কমপ্লিট করে আমাদের যে প্লাস্টিক দ্রব্যগুলো আছে বিভিন্ন দ্রব্যগুলো আছে এগুলো কিন্তু প্রস্তুত করা হয় তো এই নেলের জলীয় দ্রব্যে অতি নিম্ন চাপ দিয়ে ড্রায়ালিন পলিমার উৎপন্ন করা হয় আর এই ড্রালিন দিয়ে আমরা যে আমাদের প্লাস্টিক যে দ্রব্যগুলো দেখতে পাই যে চেয়ার টেবিল বালতি এগুলো কিন্তু এগুলো কিন্তু তৈরি করা হয় যে প্লাস্টিক যা দ্রব্যগুলো আছে এই ড্রালিন পলিমার দিয়েই কিন্তু এটা আমরা রেডি করা হচ্ছে আর সেটা আমরা কি হচ্ছে ব্যবহার করতে পারছি আর এই ইউরিয়া এবং হচ্ছে তোমাদের যে মিথানালটা আছে এই অ্যালডিহাইটের সাথে ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের পলিমারকরণ যে ইউরিয়া এবং অ্যালডিহাইটের রেজিন উৎপন্ন করা হয় আর এই রেজিনের মাধ্যমে কিন্তু আমাদের প্লেট মগ বা গ্লাস এগুলো কিন্তু প্লাস্টিকের এভাবে তৈরি করা হয় তো এটাই হচ্ছে অ্যালডিহাইটের ব্যবহার আর প্রথম থেকে তোমাদেরকে আমি যথেষ্ট চেষ্টা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রথমে তোমাদের অ্যালডিহাইট কিভাবে কীভাবে আসে এবং কিটোন এবং ইয়ে অ্যালডিহাইটটা কীভাবে আমরা বুঝতে পারবো আর এটার প্রস্তুতি এবং এটার হচ্ছে ব্যবহার তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং মাস্ট কিন্তু সাবস্ক্রাইব আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা চাপে এবং বেল আইকনে চাপ দাও তাহলে এরকম তুমি হেল্পফুল ভিডিও তোমার জন্য অপেক্ষা করছে তো নেক্সট ভিডিও পর্যন্ত টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ